আউজিবুল্লাহ বিসমিল্লাহ সহ পড়বে না কীভাবে কি করবে এই সালে আপনার জানার বিষয় আলহামদুলিল্লাহ আমার সরাদাতসালমান রসউল্লাহ নবিয়া মহাম্মাদ ওয়াহি ওয়াসাহ লেহি আজ মাইন সোরাফাতে আমার একটা সোরা যে সোরা ছাড়া কোনো নামাজ হবে না রসৌল্লা সাল্লাহ সাল্লাম ওয়াসুল্লাহ সালত আল্লাহমান নাম ইয়া খারাপ এফাতেহ কিতাব যে ব্যক্তি সুরাফাতে পড়ে না তার সালাত হয় না মানে তার নামাজ নাই তার নামাজ চলবে না বখারে মুসলিমান হাদিস তো সরাফাতে এক নম্বর একমাত্র সোরা যার ওপর সালাতের বিশুদ্ধতা নির্ভর করছে সুতরাং সোরাফাতে পড়া হয়ে যাওয়া মানে কি গ্যারান্টি হয়ে গেল নামাজের নামাজ আর মিশ যাবে না নামাজ নষ্ট হবে না ফাতে আর পড়ার পরে যদি কেউ অন্য সরা পড়তে গিয়ে দু একটা আয়াত পড়ে যদি গুলিয়ে যায় মানে মুখস্থ করতে পারছে না বলতে পারছে না তাহলে যদি সে ইচ্ছা করে রুকুতে চলে যাবে বিশেষ করে একাকে তাহলে কোনো সমস্যা নাই হ্যাঁ রুকুতে চলে যাবে আর যদি সে ইচ্ছা করে যে এই সুরা থেকে পারছে না বা এই প্রথম অংশ দিকে পারছে না শেষের দিকে পারছে বা যে এত গেছে তারপরে এত থেকে পারছে তো তখন ওইভাবেই পড়বে আর যদি এমন হয় যে সে ওই সুরা চেঞ্জ করে দিয়েছে অন্য সুরা দেখে সিলেক্ট করে পড়ল তো এটা যা রয়েছে সমস্যা নেই ইনশাল্লাহ আর যখন অন্য কোনো নতুন সুরা ধরবে তখন তার বিশমিল্লা বলে যথেষ্ট মানে বিসমিল্লাহ রহমান রহিম বলবে আওয়াজ বলার দরকার নেই যদি আমার সাফি সাহেব মনে করেন যে প্রত্যেক রাখাতে আওয়াজ বিসমিল্লা সাহস ওরা ফাতে পড়বে তো ওটা ফাতেহার ক্ষেত্রে আর বিশেষ করে অন্যান্য সোরা পড়ার ক্ষেত্রে বিসমিল্লাহ যথেষ্ট আউজবিল্লাহ পড়া লাগবে না আর যদি কেউ নাও পড়ে মানে অন্য অন্নসুরা পর অন্য সুরা পড়ার শুরুতে যদি বিসমিল্লাহ না পড়ে তা আশা করা যায় সমস্যা মনে করেন বিসমিল্লাকে সোরাফাতেহার ক্ষেত্রেই মানে বেশ কিছু কারাম করান সরাফাতেহার অংশ মনে করেন মানে একটা আয়াত মনে করেন আবার কিছু অলামা মনে করেন যে না ওটা স্বতন্ত্র আয়াত তো এখতলাফের কারণে সরাফাতেহার সাথে বিসমিল্লাহ পড়ে না ওটা কি সতর্কতা এখানে বলা যেতে পারে ওয়াজিবের পর্যায়ে চলে গিয়েছে এবং সতর্কতার এটাই দাবি যে বিসমিল্লা ছাড়বে না কারণ অলামায়কেরাম একটা অংশ বলছেন যে সোরাফাতে সোরাফাতের একটা আয়াত হলো বিসমিল্লাহ রহমান রাহিম কিন্তু এখানে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবে কিন্তু এতটা সতর্কতা নাই অন্যান্য সুরার ক্ষেত্রে কারণ সমস্ত ওলামায়কেরাম প্রায় একমত যে অন্যান্য সুরার শুরুতে যে বিসমিল্লাহ রহমান হয়েছে এগুলি ওই সুরার আয়াত নয় নির্দিষ্ট আয়াত নয় বরং স্বতন্ত্র আয়াত উভয় সরার ভিতরে পার্থক্য করার জন্য নিয়ে আসা হয়েছে বা আল্লাহ নাজিল করেছেন তবে সোরা নামের ভেতরে সোরাফা বিসমুল্লাহ রহমান একটা আয়াত যেমন সরাফ সরাতা আবার সরতে কোনো আয়াত নাই মানে বিসমুল্লাহ নাই তাই হলো কিছু কথা তার মানে সরা ফাতেহা পড়ার পরে বাকি অংশগুলির ক্ষেত্রে সে স্বাধীন বাকি অংশ পড়া হলো সন্না পড়ে নেওয়াটাই ভালো কিন্তু যদি কেউ ঠেকে যায় ঠেকে গেলে তো বিষয়টা অনেকটা প্রশস্ত সে এসে লুকোতে চলে যেতে পারে বা অন্য সরা পড়তে পারে অন্য সরা পড়লে মিশনলা না পড়াটা কি জরুরি নাই ও যে ফরজ নাই বরং সন্না যদি পড়ে ভালো কথা না পড়লেও কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ আশা করি বুঝতে পেরেছেন যে সরাফাতে বাকি অংশ সরাফাতের পরে অন্য পড়াটা মোস্তাহাব সন্না বা সন্ন্যত মোহাকাদা কিন্তু এটা ওয়াজে ফরজ নাই কারণ রস উল্লাহ থেকে পাওয়া যায় সোনা হাদিস যে উনি এক সাহাবের সাপোর্ট করেছেন যিনি শুধু বলেছেন যে আমি সরাফাতে পড়ি না আমাদের ভিতরে এবং তার সাহদের দরদ পড়ে আমার তাহিয়ার দরদ পড়ে আমি কাছে চাই জান্নাত চাই বা জাহানাতে ফানা চাই তাকে সাপোর্ট করেছেন তার মানে সোরাফাতে কথাই বলছেন সাহাবি বুহার সেরিফের রয়েছে আবহাওয়া বলছেন সোরাফাতে পড়াটা হলো তোমার দায়িত্ব আর বেশি পড়লে সেটা উত্তম কাজ হবে তো এসব দলের আলোকে বলা যায় যে সোরা ফাতেহার পরবর্তী অংশটুকু মানে টাই হলো ফরজ কিন্তু অন্যান্য সোরা পড়া কি সন্ন্যাস মোস্তাহাব যদিও কোনো কোনো মাছ হবে হ্যাঁ ওয়াজিব বলা হয়েছে তবে এটা সঠিক কথা যে ওয়াজিব নয় বরং সরাফাতে হার পর অন্য সুরা পড়া এটা হলো সন্ন্যাস পড়লে পড়াটাই ভালো পড়া উচিত আর যদি কেউ পরিত্যাগ করে দেয় বা ব্যস্ততার কারণে মাঝে মধ্যে ছেড়ে দেয় সমস্যা হবে না ইনশাআল্লাহ মানে সুরাফা তেহাতেই নামাজের আমাদের চলে আসে লাসা তাহলে মানে এক ফাতে কিতাব মানে কি রাসুল সোরা বল সোরাফাতে নামাজ হবে না ওই ব্যক্তির নামাজ না যে সোরা পারে না তার মানে যে সোরাফাতে পড়লো তার নামাজ হয়ে যাবে তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন বা রাকাল্লা হাফিজ